নমস্কার বন্ধুরা, আমি পীযূষ, এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে নীল পুজো উপলক্ষে, অর্থাৎ শিবের বিয়ে যেটাকে বলা হয়, তো সেই উপলক্ষে বক্সের কম্পিটিশন হয় প্রতি বছর। তো এই বছরও চলে এসেছিলাম তাজপুরে, টোটাল 6টা না 7টা সেট আপ এসেছে। তো এই বছর কম্পিটিশন হলো না, তবু একটু আধটু হয়েছে, যতটুকু ভিডিও করেছি দিতে পারবো ও লাইভ করেছি ইউটিউবে, তোমরা দেখতেই পেয়েছো। তো কোন কোন সেট আপগুলো আসছে বলে দিই তোমাদেরকে। পোপ বেস এসেছে কালীমাতার বিনোগ্রাম থেকে, তো কালীমাতার পোপ বেস এসেছে বিনোগ্রাম থেকে। তারপর বিপ্লব এসেছে ল্যাওটা থেকে, অঙ্কারাম এসেছে রাজুলহাট থেকে। তিনটে হচ্ছে জেবিল স্টাইলের মডেল, কারণ পোপ বেসটা হচ্ছে কালীমাতার, আর 415 বিপ্লব ও অঙ্কারামার। তো এছাড়া বাংলা সেটা এসেছে, যেমন 30 মাল প্রথম দেখলাম কিশোর সাউন্ড পূর্ব বর্ধমান থেকে এসেছে, তারপর এসেছে সোনা সাউন্ড, তারপর এসেছে সুরবাণী, পরে একটা কী ছিল খেপিমা। এই টোটাল 4টে সেট আপ এসেছে বাংলা, 30-12 আছে, ও মাইক দেখলাম 15টা থেকে 25টার মধ্যে আছে সব। বিভৎস বাজে, সারা রাত বাজবে, যদি কেউ দেখতে চাও চলে আসো তাজপুর। আগের বছরের ভিডিও পেয়েছিলে, এই বছরের ভিডিও দেখছি, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যারা যারা উপস্থিত ছিলে কোন সেট আপটা ভালো বেঁচেছে। সোনা সাউন্ড বন্ধ করে দিলে কেন? Thank you.
এসেছি, কান টানলে মাথা আছে, মাথা আছে আর বেরিয়ে টানলে ধোঁয়া আছে। এখন দেখছি পূর্ব বর্ধমান জেলার রায়গ্রামের কিশোর মাইশোর হারাবার জন্য তোর বাপ শুদ্ধ মাঠে আছে। জন্মদিনে পার্টি কেক নয়, কেক নয়, সাধ্যে লুচি খাইয়ে বাড়ি পাঠাবো। Yeah!
আমি আদেশ করা পছন্দ করি, উপদেশ শুনতে আমার ভালো লাগে না। মেরে বাজার গরম করবো।